বেহাল রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর এক নম্বর ব্লকের মজলিশপুরে। দীর্ঘদিনের বেহাল রাস্তা সংস্কারের দাবি পূরণ না হওয়াতে একাধিক গ্রামের কয়েক শতাধিক বাসিন্দাদের এই বিক্ষোভে কার্যত চাঞ্চল্য। এলাকাবাসীদের অভিযোগ, ধরমপুর দুই গ্রাম পঞ্চায়েতের অধীন মজলিশপুর থেকে শান্তিনগর কলোনির 31 নম্বর জাতীয় সড়ক পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তার কোনো অস্তিত্ব নেই। বড় বড় গর্তে ক্রমশই ঘটছে দুর্ঘটনা। এদিকে বর্ষা শুরুতেই বৃষ্টির জল জমে সেই সব গর্তগুলো হয়ে উঠেছে কার্যত মরণ ফাঁদ। এদিকে মজলিশপুর, ধরমপুর, চূড়াপুটি সহ একাধিক গ্রামের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের গোয়ালপুকুর ব্লক, গোয়ালপুকুর থানা, এমনকি ইসলামপুরে যাওয়ার এই একমাত্র রাস্তা, অথচ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বা প্রশাসনের কোনো নজরই নেই। দীর্ঘদিন ধরে দরবার করেও শুধু আশ্বাসই মিলেছে। ইতিপূর্বে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে আর্থিক বরাদ্দে কিছুটা অংশে বছর কয়েক আগে কাজ শুরু হয়েছিল, কিন্তু মাত্র প্রায় 200 মিটারের পর কাজ থমকে যায়, যে কারণে বছরের পর বছর এই রাস্তার বেহাল দশা কাটেনি। এদিকে রাস্তা এতটাই খারাপ যে ওই পথে রোগীদের নিয়ে অ্যাম্বুলেন্সও যেতে চায় না। বিশেষ করে প্রসূতিদের হাসপাতালে পৌঁছতে যথেষ্টই বেগ পেতে হয় বলে অভিযোগ স্থানীয়দের। অপরদিকে দিন কয়েক ধরে শুরু হয়েছে বৃষ্টি। বর্ষার প্রথমার্ধে খানাখন্দে ও বড় বড় গর্তে জল জমে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। এতে বিশেষত রোগীদের নিয়ে যাতায়াতের তীব্র সমস্যায় পড়তে হবে। তাই দ্রুত এই রাস্তা সংস্কারের দাবি জানিয়ে বুধবার মজলিশপুর এলাকায় রাস্তার বড় বড় গর্তে জমা জলে ধানের চারা লাগিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। যদিও এলাকার সমস্যার কথা তারা জানান এবং প্রশাসনের উচ্চ স্তরের বিষয়টি জানিয়ে দ্রুত রাস্তাটি সংস্কার করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। এখন কতদিনে এই সমস্যার সমাধান হয় তাই দেখার। पा रहे हैं आप, देखिए रोड में 1 किलोमीटर में कम से कम 50 गड्ढे हैं और गड्ढा का गहराई 3 मीटर है और 3 किलोमीटर दूरी पे BSF कैंप है। ये NH-30 से टच है और ग्वालपोखर टू किशनगंज टच है। ये रोड में पैदल भी आदमी जा नहीं सकता, इतना पानी भर जाता है, कभी भी दुर्घटना हो सकता है, इसमें बच्चा भी डूब के मर सकता है। हम लोगों को बहुत परेशानी हो रही है, ये प्रशासन को ध्यान देना चाहिए और आपके माध्यम से ये कहना चाह रहा हूँ कि 15 दिन के अंदर ये सुविधा होना चाहिए हम लोगों के लिए। हम लोग बहुत परेशान हैं और आगे चल के बारिश होगी तो बच्चा भी इसमें दुर्घटना में मर सकता है, बच्चा भी। इसलिए लगा रहे हैं भाई, जब चल नहीं पा रहा है तो कुछ धान उन हो जाएगा तो किसी का भला हो जाएगा, नहीं होगा तो यहाँ के हमारे जो विधायक हैं उनके लिए भेज देंगे एक बोरा। इसीलिए तो हम लोग मंत्री साहब पे भरोसा करके हम लोग ये करके उनको जिता के लाए, तो ये परेशानी है। हम लोग खास हैं, इसीलिए आग बंद करके वोट डाले थे हम लोग रब्बानी साहब को, मोनी साहब को, कि हम लोग का करीब का विधायक है, हम लोग का सहयोग करेगा, हम लोग को सुविधा देगा। सुविधा क्या देख पा रहे हैं आप? বলনে কি জরুরত নেই, আপ তো দেখ পা রে। এই রাস্তার অবস্থা, বিশেষ করে এই রাস্তার ব্যাপারে আমি যা পরিস্থিতি আমার এলাকার লোকের, যে কোনো গর্ভবতী মায়ের হঠাৎ করে যদি রাত্রে গাড়ি নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে যায় এই রাস্তা হয়ে যেতে পারে না। রাস্তার প্রচণ্ড বেহাল অবস্থা। কিছুদিন আগে উদ্বোধন হয়েছিল, পথশ্রী থেকে একটা রাস্তার কাজ করা, কিছু টাকা স্যাংশন করা হয়েছিল এই রাস্তায়, কিন্তু তখন আমাদের যে যিনি কন্ট্রাক্টর ছিলেন ইসলামপুরের, উনি উদ্বোধন করালেন মজলিশপুর থেকে এবং কাজ করলেন শান্তিনগর মোড় থেকে, যার জন্য আমাদের এলাকাটাই থেকে গেছে। ওই সাইডটা কিছু ভালো হয়েছে, আমাদের সাইডটাই থেকে গেছে। আমাদের সাইডটার অবস্থা প্রচণ্ড খারাপ, যার জন্য আমি BDO সাহেবকেও এবং মাননীয় মন্ত্রী সাহেবকেও জানিয়েছি। মন্ত্রী সাহেব আমাকে আশ্বাস দিয়েছেন যে যত তাড়াতাড়ি সম্ভব উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে এই রাস্তার কাজ দ্রুত করে দেওয়া হবে। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়, রিপোর্ট কুলিক নিউজ।